আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত। একজন দাসীর মর্যাদা অনেক বউয়ের মতো, ঠিক আছে? মোটেও বউয়ের মতো না, এটা একটা ডাহা মিথ্যা কথা বললেন। দাসীর মর্যাদা বউয়ের মতো, আপনি কি দলিল দেখবেন যে দাসীর মর্যাদা মোটেও বউয়ের মতো না? এই দলিলটা কি আপনি দেখবেন? হ্যাঁ দেখান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তাহলে আপনাকে আমি দেখাচ্ছি। আপনি মাঝখানে কথা বলেন না ভাই, আমি একটু দলিলটা বের করছি। আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, প্রথমে দেখাবো আমি তাফসিরে জালালাইন প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 764। এখানে যে জিনিসটা বলা হচ্ছে দেখেন, এখানে বলা হচ্ছে যে অথবা তোমাদের অধিকারভুক্ত বাদীতেই ক্ষান্ত থাকো, কেননা বাদীদের ওই অধিকার থাকে না যা স্ত্রীদের জন্য হয়ে থাকে। এখানে কি লেখা ভাই কথাটা আবার পড়েন তো জোরে জোরে। তো অথবা এই যে তোমাদের অধিকার, এই যে লাল লাল দাগ দেওয়া কথাটা একটু জোরে জোরে পড়েন। এটা কি মানে বইটা কোথায়, এটা কি বই? তাফসিরে জালালাইন, আপনাকে আমি একটু আগে আচ্ছা, বললাম যে তাফসিরে জালালাইন অথবা প্রথম তোমাদের খণ্ড অধিকার। পৃষ্ঠা 764। এই লাইনটা একটু জোরে জোরে পড়েন, এই লাল কালিতে দাগ দেওয়া লাইনটা একটু জোরে জোরে পড়েন। আচ্ছা, তোমাদের অধিকারভুক্ত বাদীতেই ক্ষান্ত থাকো, কেননা বাদীদের ওই অধিকার থাকে না যা স্ত্রীদের জন্য হয়ে থাকে। আচ্ছা, এই নিয়মটা কে দিয়েছিল, বানাইছে কারা? ভাই নিয়মটা কে বানাইছে সেটা নিয়ে তো আমরা আলোচনা করছি না, আমরা আলোচনা এটা কি করছি ইসলামে এই বিধানটা আছে নাকি এটা কি নাই। গডের আইন কিনা, এটা কি গডের আইন কিনা? আছে আছে আছে, এটা কি ইসলামে গডের আইন কিনা? ইসলামে যদি ইসলামে যদি বিধানটা থাকে তাহলে সেটা ইসলামের দৃষ্টিতে সেটা আল্লাহর আইন। ইসলামে যদি এই বিধানটা থাকে তাহলে ইসলামের দৃষ্টিতে এইটাই আল্লাহ এবং তার নবীর আইন, বুঝতে পারছেন ভাই? জি 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 এবং আমি আপনাকে সেটাও বলে দিতে পারি যে ইসলামের ইসলামী একজন স্ত্রী, স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রী তার উত্তরাধিকার পায়, কিন্তু ক্রীতদাসী কখনো স্বামীর মানে মালিকের মৃত্যুর পরে মালিকের সম্পত্তির অধিকার পায় না। তাহলে দুইটা তো একরকম হইলো না, একটা হইলো ক্রীতদাসী একটা হইলো স্ত্রী। আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম ভাই যদি আপনি ভারতের একটা মেয়েকে তার পিতা তার ভাই তার স্বামীকে মেরে তাকে যদি আপনি বন্দি বানায় নিয়ে আসতে পারেন, আপনি তো তাকে যৌনদাসী হিসেবে ব্যবহার করতে পারবেন। এই যে যৌনদাসী হিসেবে ব্যবহার করতেছেন এই জিনিসটাকে তো আমরা যারা জাতিসংঘের রুলিংস ফলো করি বা জেনেভা কনভেনশন ফলো করি তারা তো এই জিনিসটাকে আমরা ধর্ষণ বলি, আপনি কি বলেন ভাই? কবে থেকে এই যে জাতিসংঘের যে নিয়মটা, এটা কবে থেকে আর ওটা যবে কবে থেকেই নিয়ম? হোক যবে থেকেই হোক আপনাদের নিয়মটা তো কিয়ামত পর্যন্ত প্রযোজ্য থাকবে। মনে করেন আজকেও তো ইসলামের বিধানটা জায়গা যাচ্ছে, তাহলে আমি যদি আজকেও এই বিধানটা নিয়ে প্রশ্ন তুলি তাহলে তো সেখানে কোনো সমস্যা দেখছি না আমি। না, যদি যদি মুসলমান ওই সফলতা অর্জন করে, আমার প্রশ্ন তোলা নিয়ে তো কোনো আমার প্রশ্ন তোলাটা তো কোনো সমস্যা সৃষ্টি করবে না, কারণ আপনার বিধানটা তো আজকেও জারি আছে কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এখন আপনাকে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, একই কাজ যদি ভারতের হিন্দুরা আপনার সাথে করে, তারা যদি বলে যে এই মুসলমানের বাচ্চারা এই বদমাইশের বাচ্চারা জঙ্গি, ওদের নবী ছিল এক জঙ্গি, ওরা হইতেছে প্রত্যেকটা জঙ্গি, ওদেরকে মাইরা ধরে এখন হিন্দু ধর্ম জয় শ্রীরাম বলতে চরম একটা পয়েন্ট, ভাই চরম একটা পয়েন্ট আসছেন, চরম একটা পয়েন্ট ভাই আপনাকে একটু মিউট করে দিচ্ছি আমি, আপনি আমার কথাটা শেষ হোক আগে। হ্যাঁ, মনে করেন ভারতের হিন্দুরা আজকে ডিসাইড করলো যে বাংলাদেশের এই যে এই যে এই খাইষ্টা মুসলিম গুলা যেগুলা যেগুলা হচ্ছে গিয়ে নবী মোহাম্মদের আদর্শ অনুসরণ করে, বর্বর আরব দেশের বর্বর অসভ্য বর্বর এগুলা, হ্যাঁ এগুলো হচ্ছে খালি জঙ্গি, মানে জায়গায় জায়গায় বোমা ফাটায়, জায়গায় জায়গায় মানে আত্মঘাতী বোমা হামলা করে, মেয়েদের স্কুলে বোমা হামলা করে, এইটা করে সেটা করে, ওয়াজ গুলাতে কি নোংরা নোংরা কথাবার্তা বলে মেয়েদের সম্পর্কে, মানে অমুসলিমদের সম্পর্কে, নাস্তিকদের সম্পর্কে, নাস্তিকদের কোথায় কোপাইতে চায়, কত কত নোংরা এগুলা, এই নোংরার বাচ্চা নোংরা গুলা এদেরকে আমরা সভ্যতা শিখাবো, হিন্দু ধর্মে কনভার্ট করতে হবে ওদেরকে। তখন ভারতের হিন্দুরা ঠিক করলো কি ওদেরকে মাইরা মুইরা হিন্দু ধর্ম গ্রহণে বাধ্য করতে হবে, জয় শ্রীরাম বলতে বাধ্য করতে হবে। ভারতে অলরেডি কিছু কিছু শুরু হয়ে গেছে, অলরেডি গরুর মাংস খাইলে পিটায় মাইরা ফেলতেছে। হ্যাঁ, আমি মনে করেন সেটা একটু বাড়লো তাদের এই যে হিন্দুত্ববাদ আর একটু বাইরে গেল, বাইরে গিয়ে তারা ঠিক করলো বাংলাদেশে আক্রমণ করবে এবং বাংলাদেশে মুসলমানদেরকে মাইরা আপনাকে মাইরা আপনার মা এবং আপনার বোনকে আপনার ছোট বোনকে তুলে নিয়ে যাবে। আমি আপনাকে সেই দলিল দেখাতে পারি ইসলামের নাবালিকা মেয়ে হিসেবে, মানে মেয়ে পাইলে তাদের সাথে যৌনকর্ম করাও হালাল, সেটা আমি একটু পরে আপনাকে সেই রেফারেন্স দেখাবো। মানে আপনার ছোট বোন যে বোনটার বয়স মনে করেন 5-6 বছর, সেই বোনটাকেও যদি সেই বোনটা সেই এইরকম একটা বয়সী মেয়ের সাথেও ইসলামে যৌন দাসী হিসেবে পেলে তাদের সাথে যৌন সঙ্গম করা হালাল আছে, সেটা আমি দলিল দেখাবো। মনে করেন আপনার 5 বছরের ছোট বোনটা এবং আপনার মা এবং আপনার স্ত্রী এই তিনজনকে হিন্দুরা এসে দখল করলো, আপনার মারলো, আপনার বাপরে মারলো, আপনার পরিবারের সব পুরুষ সদস্যদেরকে মাইরা আপনার আপনার এই পরিবারের মেয়েদেরকে তুলে নিয়ে
তারা তিন ব্যাডার কাছে ভাগ করে দিল। এবং আপনার যে 5 বছর বয়সী যে ছোট বোনটা আছে, সেই ছোট বোনটা ভাগে পাইল, ভারতে পাঞ্জাবে একটা লোক আছে কালি নামক একটা রেসলার আছে, হ্যাঁ, সেই রেসলার লোকটা যুদ্ধে আসছিল, যেহেতু সে হিন্দু সেও যুদ্ধে আসছিল, সে পাইলো আপনার 5 বছরের ছোট বোনটাকে ভাগে পাইলো। এন্ড ভাগে নিয়ে ইসলামের বিধান অনুসারে তারা একই কাজ করলো, ভাগে পায় সে সেই মেয়েটাকে যৌন সুখ, আপনার ভাষায় আপনি একটু আগে যে কথাটাকে যৌন সুখ বললেন, আপনার মাকে, আপনার বোনকে এবং আপনার ছোট বোনটাকে, আপনার বউকে, সেই হিন্দু সেনাবাহিনীর লোকেরা যৌন সুখ দেওয়া শুরু করলো যৌন দাসী হিসেবে। আপনি যেই কথাটা একটু আগে বলছেন যে আপনি নাকি আপনার একটা যৌন দাসী পাইলে তাকে যৌন সুখ দিবেন, ঠিক একইভাবে হিন্দু সেনাবাহিনীর সদস্যরা আপনার মা, আপনার বউ এবং আপনার 5 বছর বয়সী ছোট বোনটাকে যৌন সুখ দিল। এইটা তো আপনার কাছে মানে টোটালি ওকে একটা ব্যাপার, মানবিক একটা ব্যাপার, তাই না ভাই? হ্যালো, আমি বলি যুদ্ধের পরে ভাই, আপনাকে আমি যে প্রশ্নটা করেছি সেটার দেন। যুদ্ধের পরে ওরা জয়ী হয়ে তখন তো আপনি সেটাতে কোনো সমস্যা দেখতে পাবেন না, তাই না? ওরা ওদের দখল করে নিয়ে গেছে, ওরা ঠিক আছে, ওদের সম্পত্তি হয়ে গেছে, ব্যাস যা খুশি তাই করতে পারবে। তারপরে আপনার মাকে, আপনার মানে বউকে এবং আপনার 5 বছর বয়সে ছোট বোনটাকে, সেটা ভাই আমার হইলে তো আমি তো আপত্তি করতেছি, আমি তো প্রত্যেকে আশ্চর্য আপনাকে মিউট করতেছি ভাই, আমি তো এটাতে আপত্তি করতেছি, আমি বলতেছি কারো মা কি কারো বোনকে এটা করা যাবে না, আমি তো এটার আপত্তি জানাচ্ছি, আমি তো বলতেছি এই কাজ করা যাবে না। আপনি দখল করতে পারে বেটা, ব্যাকস্টেজে থাক, আমি একটু পরে আবার যুক্ত করব। আমি বলতেছি যে কোন জেনেভা কনভেনশন ফলো করতে হবে, জেনেভা কনভেনশনে বলা আছে কোন যুদ্ধবন্দীর সাথে কোন ধরনের যৌন আচরণ করাই যাবে না, অসম্ভব, একদম এটা মানবতা বিরোধী অপরাধ হবে, ঠিক আছে? আমি তো সেটাকে সাপোর্ট করতেছি, সেটা আপনার বোনের বেলায় যেমন সত্য, আমার বোনের বেলায় সত্য, কলিমুদ্দিনের বোনের বেলায় সত্য, হরির বোনের বেলায় সত্য, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আস্তিক নাস্তিক সবার বোনের বেলায় প্রযোজ্য। যে ফারাজ ভাই এক সেকেন্ড, আমি আপনাকে দিচ্ছি ফারাজ ভাই এক সেকেন্ড, যে প্রত্যেকের বোনের মা বোনের বেলায় প্রযোজ্য, যে কারো মা বোনের সাথে এই কাজ করা যাবে না, আমি তো সেইটাতে সাপোর্ট করতেছি। আপনি তো সাপোর্ট করলেন একটু আগে যে হ্যাঁ আমি যৌনদাস হিসেবে পাইলে সেই মায়েরে আমি আপনার বউরেও যৌন সুখ দিবো, আমি যৌনদাসেরও যৌন সুখ দিবো, এটা তো আপনি বললেন, তাহলে আপনি তো এটাকে সাপোর্ট করেন। তাহলে একই কাজ যদি একজন হিন্দু সেনাবাহিনীর সদস্য যদি করে, তাহলে সেও তো তার সেই যৌনদাসীকে, আপনার মা বোনকে যৌন সুখ দিতে পারবে নাকি? ফারাজ ভাই বলেন ভাই, আপনি যে কথাটা বললেন উনিও তো একই কথাই বললো ভাই। আসিফ ভাই দেখেন, আপনি যেটা বললেন যে আপনি যে সাফারিংটা তার আপনার নিজের ফ্যামিলির জন্য চান না, সেটা চান না কোনো হিন্দু ফ্যামিলির মেম্বার, হিন্দু ফ্যামিলি মেম্বারও পাক, কোনো মুসলিম ফ্যামিলি মেম্বারও পাক, ওইরকম সেক্স লাইফ কোনো কেউই হোক, সেটাই তো আপনার পয়েন্ট আসিফ ভাই, সেটা না? ওনার উনিও তো একই কথাই বলছে আসিফ ভাই। ওনার কথা হচ্ছে যে আপনি যদি আরেকবার একটু রিপিট করুন বা ওনাকে যদি আবার জিজ্ঞেস করেন, আমি যদি একটু শেষ হয়ে যায় ভাই, উনি বলছে যে আমি যদি শুনছি আর কি, যতটুকু শুনছি আর কি, উনি বলছে যে আমিও বানাইতে পারবো সেক্স লাইফ, আমিও বানাইতে পারবো, এবং যখন তারা ইয়ে করে তারাও একই কাজটাই করতে পারবে, সে তার পরিবারের নারী সদস্যরা সেক্স লাইফ হবে এবং এটাতে তার কোনো সমস্যা নাই, সে এটাতে ইনহারেন্টলি কোনো সমস্যা দেখতে পারতেছে না। ইসলামে যেহেতু এটা হালাল, সেহেতু আল্লাহ তো নিশ্চয়ই মানে অমানবিক কোনো কাজ তাদের জন্য অ্যালাউ করবে না। তো এই কাজটা যেহেতু মানবিক হয়, সেটা তো মুসলিম করলেও মানবিক, অমুসলিম করলেও মানবিক। তো তারা যদি সেক্স লাইফ বানাইতে পারে, তার ওয়ার্ল্ড ভিউ অনুযায়ী সে বললো, সে তার 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 ফ্যামিলি মেম্বারদের সেক্স লাইফ বানাইলেও কোনো সমস্যা নেই, আপনার ফ্যামিলি মেম্বারদের সেক্স লাইফ বানাইলেও তার কোনো সমস্যা নেই, তার ওয়ার্ল্ড ভিউ তো এরকমই তো সে আর কি শুনো আমি। তাহলে ভাই আমাদের আমার কথা আর এই লোকের কথা এক হইল কিভাবে? আমি তো এটার বিরোধিতা করতেছি আর সে তো বলতেছে যে এটা তো কোনো সমস্যা নেই, আপনি সবার জন্য যে নিয়মটা চান সেও সবার জন্য সেই একই, মানে সেও নিয়ম চায় মানে সবার জন্য, আপনি আপনার যে ইয়াটা যে কেউ সাফার করবে, কিন্তু আমরা তো এই সবার জন্য নিয়মটা নিয়ে কথা বলতেছি, এটা তো এই জিনিসটা নিয়ে কথা বলতেছি, উনি অ্যাটলিস্ট সিপোক্রেট করে নাই যে আমরা করতে পারবো ওরা করতে পারবে না। আমার আমি ও আচ্ছা আচ্ছা এটা বুঝেছি। আচ্ছা আমি আবারও যুক্ত করছি ওনাকে, ওনার কথা পয়েন্টটা একটু শুনি। যে সরকার আপনাকে আমি যেটা বলেছি যে
আমি তো এই জিনিসটার বিরোধিতা করি, আমি তো এই জিনিসটাকে অমানবিক বলে মনে করি, আমি তো চাই না আমার বোনের ক্ষেত্রেও এটা হোক, ফারাজ ভাইয়ের বোনের ক্ষেত্রেও এটা হোক, আপনার বোনের ক্ষেত্রেও সেটা হোক, আমি কারো বোনের ক্ষেত্রে এটা অ্যালাউ করবো না, আমি এটা তীব্র বিরোধিতা করব এবং যেই করুক না কেন সেখানে আমি নিন্দা জানাবো। আপনি বলতেছেন, আপনি একটু আগে বলতেছিলেন যে হিন্দুদের মাইরা মুইরা যৌনদাসী পাইলে তাকে আপনি যৌনসুখ দিবেন, তাহলে একই কাজ তো একজন হিন্দু সেনাবাহিনীর সদস্য তো আপনার ছোট বোনটাকে সেই যৌনসুখটা দিতে পারে যদি তারা যুদ্ধে জিতে যায়, তাই না? সরকার আপনি বলেন, তাহলে তাহলে আপনার পরিবারের ক্ষেত্রে যখন আপনার পরিবারের উপরে যখন ঘটনাটা আসবে তখন এটা শুনতে কি কষ্ট লাগছে না, নাকি বলতে কোনো সমস্যা হচ্ছে না? আচ্ছা হ্যাঁ, আমার আচ্ছা ভাইয়া, মানে আমার বউটা কি আমার আন্ডারে না? আপনার বউ আপনার আন্ডারে না? আমার বউ, আমার তো বউ আছে, আমার বউ, আবার কথার মাঝখানে কথা বলেন না, আমার বউ তো আমার আন্ডারেও না আমার উপরেও না, আমরা সমমর্যাদার সমান, আমরা কেউ তো আমার আন্ডারে না, আন্ডারে থাকবে কেন? আন্ডারে থাকে তো দাস দাসী বা গরু ছাগল, বাসায় গরু ছাগল থাকলে সেগুলো আন্ডারে থাকে। ও তাহলে মানে আপনার বউ যা খুশি তার 100 পোলাপানের লগে লাগাইতে পারবে, ইয়া মারা দিতে পারবে, আপনি দিবেন? মানে রাজ্য আছে, মারা দিতে পারবে কেন? কি কথা এগুলো, কি কথা এগুলো? আপনি মানা নিবেন ভাই? আপনি মানা নিবেন? আপনি মানা নিবেন? আই রিকোয়েস্ট ইউ, আই রিকোয়েস্ট আন্ডার নাই, আপনি মানা নিবেন? অসাধারণ যে, অসাধারণ যে বলতো ভাই আপনি, না আমি প্রসঙ্গ চেঞ্জ করছি, আমি ওর সাথে একমত 100% না, আপনি মানা নিবেন ভাই? মানে সরকার সাহেবের বউ, সরকার সাহেব একটু একটু শেষ করেন, সরকার সাহেব আমি আপনার ওয়ার্ল্ড ভিউটা মনে হয় বুঝতে পারছি। হ্যাঁ অবশ্যই বুঝতে পারছি আপনার ওয়ার্ল্ড ভিউটা, আপনার ওয়াইফ অবশ্যই আপনার ওয়ার্ড আপনার আন্ডারে, যখন একজন আপনার ভিন্ন মতাবলম্বী কেউ আপনাকে কনকার করবে বা আপনাকে মেরে ফেলবে বা আপনাকে আটকায় ফেলবে, তখন আপনার আন্ডারে যেহেতু আপনার বউ তার, তখন অটোমেটিকলি আপনার সবকিছু তার হয়ে যাবে, ইনক্লুডিং আপনার বউ। আপনার বউ যেহেতু আপনার আন্ডারে একটা প্রপার্টির মতো, সেও তার মানে তার আন্ডারে চলে যাচ্ছে, যে আপনাকে হত্যা করলো বা যুদ্ধবন্দি করে ফেলালো বা প্রপার্টির মতো ট্রান্সফার হয়ে গেলো, এই এই জিনিসটাই তো মনে হয় বুঝতে চাইছিলাম। অসাধারণ অসাধারণ ভাই ফারাজ ভাই, আমার খালি দুঃখ একটাই যে এই লোকটা যে প্রোফাইল ফটোটা নিয়ে আসছে সেই ব্যক্তিটাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, অত্যন্ত সম্মান করি, যে ব্যক্তিটা একজন নাস্তিক ছিলেন। হ্যাঁ, সেই প্রোফাইল ফটোটা লাগায় উনি, যার সাথে আমার মানে ইয়াও হয়েছে, কথা হয়েছে, সেই প্রোফাইল ফটোটা লাগায় উনি এমন এমন কথা বলতেছে, এমন এমন কথা বলতেছে, এগুলো ভাই আপনি এমন এমন কথা বলতেছে। তাহলে ভাই আসি ভাই, তাহলে একটু ভালোভাবে রিকোয়েস্ট রিকোয়েস্ট করেন যে সেজন্য নিজের চেহারাটা দেখায় কথাটা বলে, তাহলে তো হয়ে যায়। হ্যাঁ সরকার ভাই, আপনি তাহলে প্রোফাইল ফটোটা একটু ভাই যদি চেঞ্জ করে, আপনি যেই লোকটার প্রোফাইল পিকচারটা ইউজ করতেছেন আপনি কি এটা অনুমতি নিয়ে করতেছেন? আপনি কি সিমিনাপুদের কাছ থেকে অনুমতি নিছেন? না না, আপনাকে তো কেউ, আপনাকে তো কেউ জোর করছি না ভাই, আপনি যা ইচ্ছা প্রোফাইল ফটো লাগিয়ে দিন। জোর করার বিষয় না তো আসিফ ভাই, আমি এখানে তো অনুমতির কথা আপনি উঠানি নাই, আমি বলছি ক্যারেক্টারের সাথে কথা যাচ্ছে না। আমি যে লোকের ছবি লাগাইছি সে ছবি, সে লোক তার ফ্রেন্ডদেরকে, অমুসলিম ফ্রেন্ডদেরকে বাঁচানোর জন্য সে নিজের জীবন সেভ করতে পারতো, কিন্তু নিজের জীবন সেভ করে নাই, সে তার অমুসলিম ফ্রেন্ডের সাথেই তার মুসলিম ব্রাদার ব্রাদারদের হাতে মারা গেছে। তো আমার 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 ওয়ার্ল্ড ভিউর সাথে তার ওয়ার্ল্ড ভিউর অনেক মিল আছে এবং আমি তার দ্বারা ইন্সপায়ার্ড, কিন্তু আপনার যে ইয়ে লাগাইছেন, যে ছবি লাগাইছেন, তার ওয়ার্ল্ড ভিউর সাথে তো আপনার কথার মিল নাই। সে তো অবশ্যই এই ধরনের কথা বলতেন, অবশ্যই যে আমার বউ আমার আন্ডারে, সে আমার প্রপার্টি, আমাকে কনকার করলে সে আমার বউকে নিয়ে যেতে পারে, ইটস ফাইন। তার কথার সাথে তো আপনার ওয়ার্ল্ড ভিউর মিল নাই, সেই কথাই আসিফ ভাই বলছে, যেহেতু আপনার কিসের সাথে এটা মিল নাই সেহেতু আপনি এটা সরাই দেবেন, আপনি আপনার চেহারা দেখাই কথাটা বলতে পারেন। বা এখন যদি আপনাদের মুমিনদের এমন অবস্থা হয় যে আপনাদের নিজস্ব ওয়ার্ল্ড ভিউ, যেখানে আপনারা আপনারা হচ্ছে সংখ্যাগুরু, যেখানে আপনারা সব এই ধরনের কথা অহরহই বলেন, এই কথাটা চেহারা দেখায় বলতে আপনাদের লজ্জা লাগে, তো কিছু বলে না, কারণ আপনার উপর তো মানে জীবন আসে কোনো বিষয় নাই, রাইট? যেমন আমাদের আছে, আমি ফেসবুক থেকে ইয়া করেছি, তো মানে স্ট্রিমিয়ারে জয়েন করছি, আমার স্ট্রিমিয়ারে অ্যাকাউন্ট নেই, আমি অ্যাকাউন্ট খুলে দেন আমি আমার, কিন্তু সরকার, কিন্তু সরকার আপনি যে ছবিটা লাগাইছেন, সরকার আপনি যার ছবিটা লাগাইছেন সেই লোকটা তো একজন নাস্তিক ছিলেন, এটা জানি না আমি বস, আপনি এইটুকু জানেন না যে উনি মানে কত বড় নাস্তিক ছিলেন এবং ধর্ম নিয়ে কত জোক করতেন, উনি ধর্ম নিয়ে চুটকি মারতেন, উনি কত রঙ্গরসিকতা করতেন, উনি এটা আপনি জানেন না? এটা কোথায় থেকে আপনি পাইছেন, একটু লিংক বা যে কোনো কোনো ধারণা? আচ্ছা, ওনার ওনার পরিচিত যে কোনো, ওনার সাথে কথা বলছে যে কোনো মানুষকে আপনি গিয়ে জিজ্ঞেস করবেন হুমায়ুন ফরিদি নাস্তিক ছিলেন কিনা, ওনার পরিচিত যে কোনো মানুষকে গিয়ে জিজ্ঞেস করবেন, ওনার সাথে আড্ডা দিছে, ওনার সাথে মদ খাইছে, ওনার সাথে মদ খাইছে যে কোনো মানুষকে গিয়ে জিজ্ঞেস করবেন, মদের টেবিলে বৈশা উনি কি নিয়ে যোগ করতেন খালি জিজ্ঞেস করবেন, ঠিক আছে? বস আমি যদি জানতাম তাহলে এটা আমি করতাম না, যে ওনার তাহলে আমি প্রোফাইল পিকচার দিতাম না, ঠিক আছে? আমরা মুসলমান হিসেবে, ও মুসলিম কান্ট্রিতে ছিল, মুসলমান হিসেবে পরিচিত ছিল, হ্যাঁ, বাট উনি নাস্তিক হিসেবে পরিচিত ছিল না মাইন ফরিদ। বাট আসিফ ভাই, আমি আমি সরকার সাহেবের মানে স্ট্রেট ফরওয়ার্ড কথার
মোটামুটি মানে ভালো লাগছে অনেকদিন পর এরকম কোন মোমিন ভাই এসে স্টেপ ফরওয়ার্ড এরকম স্টেটমেন্ট দিচ্ছে যে হ্যাঁ আমার বউ আমার আন্ডারে অ্যান্ড আমি আমাকে চাই আমাকে কেউ কনকার করলে আমার বউ তার আন্ডারে চলে যাবে। আমি ট্রুলি চাই সরকার সাহেব এই কথাগুলো আর কি ক্যামেরা দেখায় বলুক, মানে আর কি এই ধরনের ছবি টবি সরাই দিয়ে দেখুক ভাই আমাদের মোমিন ভাইয়ের কেমন বোল্ড স্টেটমেন্ট দিতে পারে দেশে। হ্যাঁ, এই কথাটা শুনে আমিও তব্দা খাই গেছি ফরাজ ভাই। আমি তাহলে আসলেই সরকার আপনার কথা শুনে আমাদের খুবই ভালো লাগলো, আপনি একজন সত্যিকারের মুমিন ভাই। আপনি তাহলে ভিডিওটা একটু অন করে ধন্যবাদ যদি একটু আমাদের দেখাইতেন। বস আমি না আসি ভাই, আমি নেক্সট টাইম আমি স্ট্রিমিয়ার ডে অ্যাকাউন্ট খুলে আমার ছবি দিয়ে আমি কথা বলবো যদি আমাকে। এটা এটার জন্য কিন্তু দরকার হবে না সরকার সাহেব, আপনি জাস্ট যে নিচে স্টার্ট ক্যামটা আছে না, স্টার্ট ক্যামটা অন করলে আপনার ছবি আসবে। আমি ডেস্কটপ থেকে কথা বলছি, আমার ডেস্কটপ থেকে বলা যায় না ভাই, আমার ক্যামটা বস আমার ক্যামটা লাগানো নেই, আমার ক্যামটা লাগানো নেই, ডেস্কটপ থেকে বলা যায় না, এটা মিথ্যা কথা ভাই। আপনি ল্যাপটপ থেকে বলতে পারবেন নাকি সেলফোন থেকে বলতে পারবেন? আমি আপনি নিশ্চয়ই ল্যাপটপ থেকে বলতেছেন, আমি আপনি নিশ্চয়ই ল্যাপটপ থেকে বলতেছেন, আপনি হয় ল্যাপটপ থেকে বলবেন নাকি দেন আমি ডেস্কটপ থেকে ডেস্কটপ থেকে পারমিশন আমি বলি আমি বলি আমি বলি আমি বলি কিভাবে কথাটা আমি বলতেছি বলি ভাইয়া, আমি ভিলেজে থাকি, হ্যাঁ গ্রামে থাকি, আমার মোবাইলের মোবাইল ইউজ করতেছি মডেম হিসাবে, আমি মডেম মোবাইল থেকে আমি লাইন এসে আমার ডেস্কটপে আমি একজন ফ্রিল্যান্সার। ডেস্কটপে আপনি যেভাবেই নেট নেন ডেস্কটপ থেকে আপনি কথা বলতে পারবেন না যদি আপনার কাছে ক্যামেরা না থাকে, ডেস্কটপে ক্যামেরা ইনস্টল না থাকে আপনি কথা বলতে পারবেন না। নেভার এভার নেভার এভার, আই এম সিং ট্রু। আপনি আপনি আচ্ছা ফরাজ ভাই, এটা বাদ দেন, এলাও করবেন কিসে আসিফ ভাই, ফরাজ ভাই এই জিনিসগুলো বাদ দেন, এই জিনিসগুলো বাদ দেন, আমরা ওনার কাছ থেকে আরো একটু শুনি এই যে এই মানে মূল বিষয়তে আমরা আসি। হ্যাঁ, এই সমস্ত কইরা লাভ নেই ভাই, আমরা বনপুরা যাই চলে যাই, আমরা বনপুরা যাই চলে যাই, বনপুরা সরকার ভাই চলে যাই। সরকার ভাই আমরা ওই যে আপনার মুখ থেকে একটু শুনতে চাচ্ছি যে মনে করেন হিন্দু একটা মেয়েকে যখন আপনি গনিমতের মাল হিসেবে নিয়ে আসলেন তখন আপনি তার মানে আপনার মনে করেন 4 বিবি আছে এবং 15টা দাসী এরকম হিন্দু দাসী আছে, এই 15টা মেয়ের সাথে সেই মেয়েগুলাকে আপনি বন্দি করে আনছেন, তাদের বাপ ছিল ভাই ছিল সংসার ছিল সুখে সংসার ছিল, তারা স্কুলে যাইতো তারা কলেজে যাইতো কেউ আবার চাকরিও করতো, কিন্তু তাদের সব পরিবারের সবাইকে মাইরা আপনি তাদেরকে এখন ক্রীতদাসী হিসেবে নিয়ে আসছেন, নিয়ে এসে তাদেরকে ভোগ করতেছেন। এখন ভাই আপনি যে এই কাজগুলো করবেন এই কাজগুলো আপনি ডেইলি করতে পারবেন নাকি আপনি একটা শিডিউল করবেন যে 5 দিন একদিন এই দাসের সাথে একদিন সেই দাসের সাথে একদিন এই বিবির সাথে একদিন, কিভাবে করবেন একটু আমাদেরকে যদি বুঝাইয়া বলতেন। আচ্ছা আপনি কি যে 12 ইয়ার্স অফ এ মানে স্লেভ এই অস্কার পাওয়া মুভিটা দেখছিলেন, ব্র্যাড পিট ওরা পরিচালনা করেছিল, আপনি দেখেছেন? দেখিনি 12 ইয়ার্স অফ এ স্লেভ, ঠিক আছে আপনি এই মুভিটা দেখেন একজন। না আপনাকে আমি প্রশ্নের উত্তর দেন ভাই, কোনটা বলেন আবার? এই যে আপনি মনে করেন আপনি একজন মুমিন জিহাদি, হ্যাঁ ভারত আক্রমণ করছেন, ভারতে হিন্দুদের মাইরা মুইরা 15টা মেয়ে আপনি ভাগে পাইছেন, 15টা যৌন দাসী পাইছেন আপনি, হ্যাঁ পনেরোটা যৌন দাসীর সাথে আপনি তাদেরকে যৌন সুখটা যে আপনি দিবেন সেটা কি মানে ডেইলি দিবেন নাকি কেমনে দিবেন, সপ্তাহে ভাগ করবেন কিভাবে এটা জিনিসটা? এটা তো ভাই আমি চাইলে আমরা 15টা পামু না তো, ঠিক আছে আমাকে যদি একটা মনে করেন এই যে ভারতে তো ভাই ভাই ভারতে তো 150 কোটি মানুষ তাই না, তাইলে আমি তো যদি একা করি নাই ভাই, যুদ্ধ একা করেন না কিন্তু অনেক তো মরেও যাবে তাই না, আপনাদের মুসলমানদের মধ্যে তো অনেক মরেও যাবে, তারপরে মনে করেন আমরা দিয়ে দিব, আমরা অনেক দানশীল ভাই, মুসলমানরা অনেক দানশীল ভাইয়া, আজকে যদি আপনারা ইসলাম যদি আপনারা ভারতে আক্রমণ করেন আজকের কথা বলতেছি, ইসলামের আইন মেনে আপনারা তো যৌন দাসী বানাইতে পারবেন তাই না, তখন জেনেভা কনভেনশন খান খান হয়ে ভেঙে যাবে ভাইয়া, ঠিক আছে সেটা হ্যাঁ আপনারা তো জেনেভা কনভেনশন ভেঙে দিতে চাবেন কিন্তু আমরা তো জেনেভা কনভেনশন ধরে রাখবো, আমরা বলবো কোরআনের আইন হলো মেন আইন, জেনেভা কনভেনশন হলো ফেক আইন, ঠিক আছে মানে আপনারা বলবেন ওই যে যৌন দাসী বানাবার যে কোরআনের আইন আছে সেটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ আইন, আর এই যে জেনেভা কনভেনশন নামক যে সমস্ত জিনিসপত্র আছে এগুলো হচ্ছে কুফরি বিদাতি শিরকি মতাদর্শ, এগুলাকে ধ্বংস করে ফেলতে হবে নাকি? না না না, ইসলামে যারা জ্ঞানী গুণী শিক্ষিত ওদেরকে প্রচন্ড লেভেলে সম্মান করা হতো ভাইয়া, ঠিক আছে মোটেও না, ইসলামে অমুসলিম কোনো জ্ঞানীকে সম্মান করা হতো না, কারণ আবুল হাকাম এই যে যিনি ছিলেন যাকে ইসলামে বলা হয় আবু জেহেল, হ্যাঁ তাকে তার নাম ছিল আবুল হাকাম, তাকে বলা হতো জ্ঞানীর পিতা বলা হতো, তাকে জ্ঞানীর পিতা নাম দেওয়া হয়েছিল তৎকালীন আরবে, সেই আবুল হাকামকে মুহাম্মদ নাম দিয়েছিল আবু জেহেল মানে মূর্খ মূর্খের পিতা, ঠিক আছে ইসলামে জ্ঞানীদেরকে কখনো সম্মান করা হয় না, এই জ্ঞানী ব্যক্তিটাকে মোহাম্মদ মূর্খের পিতা বলা গালিগালাজ করতো এবং তাকে নামও দিছিল মূর্খের পিতা এবং তাকে লানত বর্ষণ করা হয়েছে আবু জাহেলের উপর। আমি একটা হাদিস পড়েছি, আমি আমি একটা হাদিস পড়েছি আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন হাদিসটা ছিল যে একজন অমুসলিম অমুসলিম শিক্ষিত লোক 10 জন শিক্ষিত মুসলিমের চেয়ে ভালো,
আমি এই হাদিস যদি আপনি আমার বাইর করে দেখাতে পারেন, এই যে হাদিস যদি বাইর করে দেখাতে পারেন, জিন্দেগিতে কখনো লাইভ করবো না জান। আচ্ছা ভাইয়া ভাই ধর্মের কথা বইয়ে লেখা থাকে কিছু কিছু, এই হাদিস যদি বাইর দেখেন কত সুবর্ণ সুযোগ, এই রকম কোন হাদিস যদি বাইর করে দেখাতে পারেন আসিম উদ্দিন জিন্দেগিতে লাইভই আসবে না, চিন্তা করেন কত বড় সুযোগ আপনি। আমি আমি তো আমি তো 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি নাই ভাই, এইজন্যই তো বললাম যে ভাই এটা হচ্ছে সম্পূর্ণ হাদিসের উল্টা কথা। লক্ষ লক্ষ পণ্ডিত যদি থাকে অমুসলিম, তাদের দুই পয়সার দাম ইসলামে নাই। ইসলামে সবচেয়ে দাম হচ্ছে অন্ধভাবে যিনি ইসলামের সমস্ত আহকাম পালন করে অন্ধভাবে, নাকে দড়ি বাঁধা উটের মতো, সে হচ্ছে ইসলামের দৃষ্টিতে সবচেয়ে সম্মানিত। ঠিক আছে, আপনি কি পাগলের মতো হাদিস বলেন, এটা তো পুরো উল্টা কথা বলছেন। এভাবে অ্যাটাক করেন না প্লিজ, এভাবে অ্যাটাক করেন না। ঠিক আছে আমি তো বলেছি এটা আমি আই এম শিওর না, হ্যাঁ আমি আমার ইন্টারমিডিয়েট বই না না শিওর না হইলো তো কাছাকাছি মানুষ যায় তাই না, হাদিস যখন আপনি বলবেন কাছাকাছি মানে কনসেপ্টটা থাক ঠিক থাকতে হয় এবং কাছাকাছি যেতে হয়, আপনি তো কইছেন পুরো উল্টা জিনিস। এটাই তো বললাম যে এটা আমি মানে উল্টা হতে পারে বাট আমি এটা গ্যারান্টি দিয়ে বলি নাই, আপনার মতে এটা এই হাদিস তো কোথাও থাকতে পারি না, অসম্ভব, কারণ এটা তো সম্পূর্ণ উল্টা। এটা নিয়ে আপনি আপনার নিজে তো এমবারাস ফিল করার কথা যে ভাই সরি ভাই আমি রেফারেন্স না দিয়ে জানতে না করে একটা কথা, আমি 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 প্লিজ স্কিপ, আমি সরি, আমি সরি, এটা স্কিপ করছি আমি, কারণ এটা আমি কোনো একুরেট তথ্যসূত্র আমি দেখাইতে পারতেছি না। আর আসিফ ভাই আপনি কিছু দিন আগে একটা লাইভে বলেছেন যে আপনি কত ধরে চর্চা স্টার্ট করেন, একটা এক সরকার ভাই আপনাকে আপনাকে একজন একটা প্রশ্ন করেছে, এই যে এই প্রশ্নের উত্তরটা কি আপনি দিবেন? আসিফ ভাই আপনাকে সরকার হাতের কাছে পেলে কি করবে আক্স করেন, আমার বংশ হলো মানে সরকার, ঠিক আছে এখন সরকার মানে কি করবে এটা আমি কি করে বলতে পারবো, আমি কি করব একজন নবীর উম্মত হিসেবে আপনি কি করবেন, লুচ্ছা নবীর উম্মত হিসেবে আপনি কি করবেন? সি 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 ভাই প্লিজ এভাবে আপনি ইয়া করতে পারেন, আপনি তো লুচ্ছা নাস্তিকের আন্ডারে আছেন মিয়া। না না আমরা আমরা লুচ্ছা কোথায় ভাই, আপনারা হলেন দুনিয়ার কুত্তা নাস্তিকের আন্ডারে আছেন মিয়া, আমরা ভাই এক বউ নিয়েই সামলাতে পারি না, আপনার আপনার নবী বুড়ি সুড়ি সব লাগায় লাগায় শেষ করে দিচ্ছে, কি বলেন ভাই? আসিফ ভাই আপনি কি রাতের বেলায় 9-11 জনের সাথে ম্যারাথন যৌন সঙ্গম করেন নাকি? ভাই আমার তো ভাই এরকম মানে এই যে আপনি 9-11 জনের সাথে যদি মানে ম্যারাথন করতে না পারেন তাহলে নপুংস আপনি, আচ্ছা ঠিক বলছে সরকারের বাপটা হলে তো মানে সরকারের পিতামহ তো তাহলে 9-11 জনের সাথে করে রাইট প্রতি রাতে দুই শ্রেণীর লোক করতে পারে, এক হচ্ছে ভাদ্র মাসের পাগলা কুত্তা আর একটা হচ্ছে যে মানে নবী মোহাম্মদ, না করতে পারলে নপুংসক, আর তাহলে তো সরকার সাহেবের মনে আমার মনে হয় ফ্যামিলি মেম্বার করে নাইলে নাইলে তারা নপুংসক না পার্সোনালি অ্যাটাক করেন না ভাই, ঠিক আছে ও আচ্ছা এটা নপুংসক বলা পার্সোনাল অ্যাটাক না নাকি আপনারা নপুংসক বলা এটা আপনারা নপুংসক বলা এটা পার্সোনাল এনেছেন কেন, এই কম্পারিজন এনেছেন কেন, এই কম্পারিজন এনেছেন কেন, এটা কেন না আপনার নবী এই কাজটা করতো আপনি এটা তো ইমবারেস কেন, আমি তো ইমবারেস না তার মানে ইমবারেস না হলে আপনি কেন বলতেছেন যে আপনারা নপুংসক, এই কাজটা যদি আপনারা করতে না পারেন নপুংসক উল্টায় যখন আমি আপনার ফ্যামিলিতে দিলাম ফারাজ ভাই আমি এক সেকেন্ড আসতেছি, ফারাজ ভাই আমি এক সেকেন্ড আসতেছি আপনি একটু মানে কথা বলবেন, ফারাজ ভাই আপনার ক্ষমতা নাই, আপনার ক্ষমতা নাই আপনি করতে পারেন না, আরেকজনের ক্ষমতা থাকলে আপনি এটা হিংসা কেন করবেন, আপনার এই রাইটটা নাই বস, ক্ষমতা না থাকলে আপনি যে বলতেছেন এটা যার ক্ষমতা নাই তারা নপুংসক, এটা যে আপনি বলছেন তাহলে তো আপনার ফ্যামিলি মেম্বারও এখানে নপুংসক, আপনি এই কম্পারি না কম্পারিজন এভাবে আনবেন না, আমার একটা হচ্ছে কি ক্ষমতা না থাকা আর একটা হচ্ছে কি এই কাজটাকে ডিসগাস্টিং মনে করা, কম ক্ষমতা না হ্যাঁ এটা আমি বলি হ্যাঁ নপুংসক না কম ক্ষমতা, আপনাদের ক্ষমতাটা কম কেন ভাই, আপনি কি আপনার মা বোনকে আমার কাছে পাঠায় দেখছেন নাকি যেমন নপুংসক কম নাকি পার্সোনাল, আপনি একে বলতেছেন পার্সোনাল অ্যাটাক করেন না, একে বলতেছেন পার্সোনাল অ্যাটাক করেন না আর দুয়ে বলতেছেন যে কি আপনারা আপনারা 14 জনের সাথে পারেন না কম ক্ষমতা না, তো 14 জনের সাথে ভাই আমার করার ইচ্ছা থাকতে তো নাকি ইচ্ছা আপনি কি দেখ আপনি কি জানেন আমার ইচ্ছা আছে নাকি, পাগলের মতো কথা বলেন কেন, সিরিজ কথার একটা সিরিজ আছে না একদম পাগলের মতো উদাহরণ দেন না কেন মিয়া মোহাম্মদ, পাগলের উদাহরণটা তো আনলাম আমি নবী মোহাম্মদের, এখন নবী মোহাম্মদের উদাহরণ আনা কি পাগলের উদাহরণ, হ্যাঁ ওনার ক্ষমতা আল্লাহ দিয়েছে, ওনার ক্ষমতা আল্লাহ দিয়েছে, আমি আসেন কেন এইভাবে উদাহরণ
এত নবী না, যে আসিফ মহিউদ্দিন মির একটু আগে যেটা বললো যে পাগলা কুত্তা ভাদ্র মাসে পাগলা কুত্তা, আপনি তো সিমিলার কথাই বলেন, পাগলের উদাহরণ আছেন। আপনার নবী ভাদ্র মাসে পাগলা কুত্তা ছিল, বা আপনি যে লুচ্চার সাথে আমাদের কম্পারিজন করলেন একটু আগে, আপনার নবী তো রাস্তাঘাটে মেয়ে দেখে সে বাসায় দৌড় দিত যে তার এখন যৌনসঙ্গম করতে হবে, অন্যের উপর হ্যাঁ অ্যাট্রাক্টেড হয়ে, বাসায় আপনার লুচ্চা নবী অন্যের উপর অ্যাট্রাক্টেড হয়ে, রাস্তাঘাটে মেয়ে দেখে অন্যের উপর অ্যাট্রাক্টেড হয়ে সে তার বউয়ের সাথে যে যৌনসঙ্গম করতো। আপনি যে বলেন না আপনার আপনার ইয়েরা হচ্ছে আপনার ওয়াইফরা হচ্ছে আপনার আন্ডারে, আপনার এজ এ প্রোডাক্ট, আপনার সম্পত্তির মতো আপনার আন্ডারে, আপনার নবী নবীর চিন্তাধারা তো সিমিলারই ছিল। আপনি কি আপনার মনে করেন আপনার মা আপনার বাপের জন্য একটা প্রোডাক্ট, আপনার মা আপনার বাপের আন্ডারে, এরকম মনে করেন? হ্যাঁ অবশ্যই, আমার মা তো ছাড়া না ভাই, ছাড়া ইয়া না, ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে দুইটা দুইটা অপশন আছে, এক হচ্ছে গিয়ে ছাড়া গরু, আপনাদের তো আপনারা তো প্রস্টিটিউট কে এলাও করতেছেন তাই না? মানে আপনার মানে দুইটা অপশন আছে না ভাই, আপনারা প্রস্টিটিউট কে এলাও করতেছেন না সরকার সাহেব? না আপনার মা তো প্রস্টিটিউট না বাচ্চা, একটা সেকেন্ড একটা সেকেন্ড, মানে আপনার ওয়ার্ল্ড ভিউ অনুযায়ী দুইটা অপশন আছে, এক হচ্ছে গিয়ে হয়তো একটা প্রস্টিটিউট হতে হবে, না হলে তার কারণে কারো আন্ডারে প্রপার্টি হতে হবে, এই দুইটা অপশন ছাড়া নাই। অসাধারণ, আমার আমার এই জায়গায় তেমন কিছু বলারও নাই, মানে যদি যার যার ইয়ে এরকম, যার ওয়ার্ল্ড ভিউ এরকম, তার ফ্যামিলি মেম্বার সম্পর্কে দুঃখ পাওয়া ছাড়া আমার তেমন কিছু বলার নাই। আই হোপ আপনার মাদার জানে যে আপনার ভাই মডার্ন যায়, আপনার মডার্ন হয়ে কই যাইতেছেন, ওই যে বাজারে চলে যাইতেছেন ভাই, আজকাল মডার্ন হয়ে আমার আমার ওয়ার্ল্ড ভিউ এর সাথে আমার ওয়ার্ল্ড ভিউ হয়ে যাইতেছেন আমার ওয়ার্ল্ড ভিউ জাজ করার মতো মেন্টালিটি আপনার হয় নাই ভাই। আপনারা ওয়ার্ল্ড ভিউতে যেই ওয়ার্ল্ড ভিউতে যে গেছেন গা, ওই ওয়ার্ল্ড ভিউতে সবকিছু ভুলে গেছেন, পৃথিবী করতে আমার ওয়ার্ল্ড ভিউটা যাচাই করার মতো মেন্টালিটি টা বানাই। একটু একটু শুনে নেন, একটু 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 শুনে নেন, যার অপশনই মাত্র দুইটা, ইদার তার মা হচ্ছে গিয়ে তার বাপের আন্ডারে অ্যাজ এ প্রোডাক্ট, অর সে একটা প্রস্টিটিউট, যার মেন্টালিটিতে যার ওয়ার্ল্ড ভিউতে এই দুইটাই অপশন আছে নারীদের জন্য, সে আমাকে কেন, সে কোনো কাউকে জাজ করবে বলে মানে ওই তার অ্যাবিলিটি আছে বা তার জাজমেন্টের ভ্যালু আছে, এটা তো আমার কাছে মনেই হয় না। আপনি আমাকে মানে গালি দেন বা আমার ফ্যামিলিকে গালি দেন, এটা তো মানে আপনার অপিনিয়ন তো আমার কাছে ওয়ার্থলেস। ফারাজ ভাই আজকে আমি একটু কাইন্ডলি বিদায় নিবো, বস কাইন্ডলি প্লিজ, ওর মানে আমি নেক্সট টাইম জয়েন করবো। হ্যাঁ আপনি জয়েন করবেন কিনা, জয়েন করবেন কিনা আপনার ইচ্ছা, বাট আপনি যদি বিদায় নিতে চান বস আমি আমি আজকে বিদায় নিব। হ্যাঁ বাট আই উইল কি বলে আমি অনেক স্টাডি করে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ, আজকে আমি একটু বিদায় নিব, নিতে পারি? অ্যাজ অ্যাজ এ বাঙালি আমি আপনাকে ভাই হিসাবে, শুনেন শুনেন বিদায় নিয়ে সমস্যা নেই, এখনই বিদায় নেন, আমি কথা বলবো আপনার সাথে অ্যাজ এ বাঙালি, নট অ্যাজ এ বাঙালি ভাই, ওই হিসাবে বলতেছেন অ্যাজ এ বাঙালি, একটা সন্তান হিসাবে নিজের মাকে ওই দুইটা পজিশনে দেখে না, নিজের মাকে মনে করেন যে সেও একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ, সে যদি পারতো তাকে যদি সুযোগ দেওয়া হতো সে আপনার বাপের মতোই একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ হইতে পারতো, মানে একটা নিজেকে চালানোর মতো ইন্ডিপেন্ডেন্ট মানুষ হইতে পারতো, এরকম দুইটা অপশন এই মেয়েদের জন্য, দুইটা অপশন অ্যাটলিস্ট নিজের মায়ের জন্য ভাবেন না, অন্যদের জন্য ভাবেন, বলার নেই। আমি একটা কথা বলি, আমি থিয়েটার, হ্যাঁ থিয়েটারের একটা নাটক দেখেছি, এটা হলো মুক্তি, এটা একটা আমেরিকান নাটক, এটাকে বাংলা করা হয়েছে থিয়েটার, ত্রপাপুর সম্ভবত নাটকটা ডিরেকশন দিয়েছে, তো মুক্তি নাটক। আরেকজন নাস্তিকের কথা বললেন, আরেকজন নাস্তিকের কথা বললেন তো আপনি ভাই, আপনি তো যার কথাই বলতেছেন, যার ছবি লাগে আসছেন সেও নাস্তিক, যার কথা বলতেছেন রামেন্দ্র মজুমদার সেও নাস্তিক, রামেন্দ্র মজুমদারের বউ নাস্তিক, ত্রপা মজুমদার সেও নাস্তিক, কি বলেন? আমি জানি না, আমি জানি না বস, আমি জানি না এটা, ঠিক আছে যাই হোক, আমি বলি একটু বলে নেই, তো মুক্তি নাটকে একটা মেয়ে যা খুশি তাই করতেছে, মানে সে আজকে অর লগে কালকে অর লগে পরশু দিন অর লগে, তো লাস্টলি থিমটা এটা ছিল যে মুক্তি মানে যা খুশি তা করা নয়, ঠিক আছে যাই ইচ্ছা আজকে অর লগে তার কালকে অর লগে কালকে করতে ঠিক আছে ঠিক আছে, এটা যদি আপনি বুঝেন, এটা যদি আপনি বুঝেন সরকার, আপনি যদি এটা বুঝেন তাহলে এটা করবেন না, আপনার করারও যেরকম অধিকার আছে আপনার না করারও সেরকম একই রকমের অধিকার আছে, হ্যাঁ বলাটাও যেমন আপনার অধিকার না বলাটাও আপনার অধিকার, করতে না চাইলে করবেন না। যার যার ব্রেন প্যাটার্ন এরকম যে একটা নারী ইদার প্রোডাক্ট অর একটা প্রস্টিটিউট, আপনি তার আলাদা বুঝতে চাইতেছেন না? না বুঝাই বুঝাইতে চাচ্ছি, কারণ হচ্ছে ভাই এই যে যেই মুমিনরা এই টাইপের চিন্তা ভাবনা লালন পালন করে যে আমি একটা হিন্দু মেয়েকে যৌন দাসী হিসেবে পাইলে তার সাথে আমি সেক্স করব, হ্যাঁ তার মা বাপকে মাইরা তার পরিবারের সদস্যদেরকে মাইরা আমি তাকে বন্দি করে নিয়ে আসবো তার সাথে সেক্স করব আমি, এই মুমিন গুলা কিন্তু একটা দুইটা না ফারাজ ভাই, লক্ষ লক্ষ মুমিন আছে ঠিক এই সরকার, আপনার অনেস্টির জন্য আপনাকে ধন্যবাদ, আপনি যে অনেস্টলি এই কথাগুলো বলছেন, এই কথাগুলো সাধারণত মুমিনরা এসে বলে না, লজ্জা পায়, হ্যাঁ লজ্জাতে বলে যে না ভাই আমি এটা সমর্থন করি না ভাই এটা ইসলামে নাই, তারা বলে যে না 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 ভাই এটা ইসলামে নাই, যতই দলিল দেখাই না কেন তারা বলে শেষ পর্যন্ত না ভাই এটা ইসলামে নাই ভাই, মানি না ভাই মানি না, এটা ইসলামে থাকতেই পারে না, ইসলামে এত খারাপ জিনিস থাকতেই পারে না ভাই, এরকম বেশিরভাগ মুমিনকে আমি দেখেছি, কিন্তু আপনি একজন মানে অনেস্ট ব্যক্তি অন্তত এই ক্ষেত্রে,
যে আপনি বলতেছেন যে হ্যাঁ ঠিকই আছে এরমই করবো আমরা, হিন্দু গোরা মাইরা আর মা বেটিকে তুলাই না, ঠিকই আছে যৌনদাসী বানাবো আমরা, এটা যে বলতেছেন এটা আপনার অনেস্টির জন্য ধন্যবাদ জানাই, কিন্তু আপনার যে চিন্তাটা এটা অত্যন্ত অসভ্য, অত্যন্ত বর্বর। আপনি আরো একটু চিন্তা করে দেখেন যে কেন এই জিনিসটা অসভ্য, কেন এই জিনিসটা বর্বর। আপনাকে তো ভাই আমরা জোর করতে পারবো না, কিন্তু আপনাকে এই অনুরোধটা করতে পারবো। আসি ভাই দেখেন, এই ধরনের চিন্তা আমার মনে হয় আসে এমপ্যাথি থেকে, যে তার মা সম্পর্কে এটা ভাবে আমার মনে হয় না তার ওই অ্যাবিলিটি আছে। সেটাও ঠিক ফারাজ ভাই, সেটাও ঠিক যে উনি ওনার মা সম্পর্কে যেটা ভাবতেছেন সেটাই যদি এরকম হয় তাহলে উনি আর মেয়েদেরকে, অন্য মেয়েদেরকে কি দৃষ্টিতে দেখেন, সেটা তো আসলে মানে খুবই প্যাথেটিক ভাই, খুবই প্যাথেটিক। আপনার জন্য সহানুভূতি রইল সরকার। আমি আজকে না ভাইয়া শুনেন, আমি বলি আজকে বিদায় নেব, ঠিক আছে? কারণ আপনারা অনেক সময় কি বলে মানে চাপায়া দেন বা কাউকে বিনা কারণে বা ইরেশনালি, হ্যাঁ, আপনারা আপনাদের কথার বানে পাগল ছাগল।